হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ভিজুয়াল বেসিকের লেসন নম্বর 10 শুরু করছি। তো আজকের লেসনে আমরা কী পড়বো? আজকের লেসনে পড়বো যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তো ওই বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি কীভাবে বের করতে হয়, তার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের জেনে নিতে হবে। তো ফর্মুলাটা কি? যেমন বৃত্ত, মনে করে এই যে একটা বৃত্ত, আমরা আমরা এর এর আগে পড়েছিলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কাকে বলে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই দৈর্ঘ্য আর এই গুণিত প্রস্থ হলো আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের এটাকে বলা হয় ক্ষেত্রফল। ঠিক একইভাবে এই যে একটা বৃত্ত, তো এই বৃত্তের এই পরিধি বরাবর আমি যদি হাঁটি, মানে এই দাগ বরাবর হাঁটি, তাহলে একে বলা হয় পরিধি। আর এই বৃত্তের মধ্যে কতটুকু জায়গা আছে, এই বৃত্তের মধ্যে কতটুকু, তাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। বুঝা গেল? ক্ষেত্রফল মনে করো কারোর বলছে আমার 1 কাঠা জায়গা বা 1 বিঘা জমি বা 1 একর জমি, তত কি ভিতরকার ওই জমির ক্ষেত্রফল, ভিতরে জমির কতটা আছে সেটা। তো এখানে আমাদের দুটো ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে, যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি এবং প্যারামিটারের পরিধির ফর্মুলা কি। তো এই বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি পাওয়ার জন্য আমাদের একটা জিনিসেরই মাত্র দরকার। একটা জিনিসের দরকার কি? সেটা হলো ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এখানে এটাকে বলা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে আমি যদি এইখান থেকে এর ব্যাসার্ধ আমি পেয়ে যাই, ঠিক আছে, তাহলে এটুকু পেলে আমি এইটুকুর মান পেলে আমাকে কী পাবে, আমি কোনো বৃত্তের ব্যাসার্ধ, মানে ওর ক্ষেত্রফল এবং পরিধি আমি বের করতে পারবো। তো এখানে আমাদের যেহেতু এটা একটা প্রোগ্রাম, তো আমি জানি না যে কার কত কী সাইজের বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল বা পরিধি দরকার। তো সেই জন্য আমার প্রোগ্রামটা এমন হবে যে আমাদের প্রোগ্রামটা যে আমি আমি যে কোনো মাপের একটা ব্যাসার্ধের মান দিব, আর ব্যাসার্ধের মান দিলে আমি সেই তার সেই বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল খুঁজে বের করতে পারবো। আমাকে ব্যাসার্ধ এবং শুধু ব্যাসার্ধ দিতে হবে। তো এখানে আরেকটা ফর্মুলা আছে যে বের করার জন্য আমাদের এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পায়ের মান আর এখানে এখানে পরিধি 2 পাই, আর এটা কিন্তু এটা আর না, এটাকে বলা হচ্ছে পাই। পাই। তো এখানে আমাদের দেখো দুটো ক্ষেত্রে, এখানে পাই আছে, এখানে আর আছে, এখানে আর আছে, কিন্তু এখানে আমাদের এই ফর্ম এই প্রোগ্রামে আমরা কনস্ট্যান্ট ব্যবহার করা শিখব। কনস্ট্যান্ট মানে কি? দেখো এখানে আমাদের পাইয়ের মান আমরা জানি, এখানে একটা নির্দিষ্ট নেব 3.14, আমরা এটা ধরে নিতে হবে যে পায়ের মান 3.14। তো আরও অনেক বড় হয়, পায়ের মান আরও অনেক বড় আছে, তো আমরা এখানে শুধুমাত্র দশমিকের উপর দ্বিতীয় 2 সংখ্যা অব্দি নিলাম, তো সেটা হলো পায়ের মান। তো আমাকে কী করতে হবে? আর আমাকে ব্যাসার্ধ ইনপুট করতে হবে। ব্যাসার্ধ ইনপুট করলে আমি কী করবো? আমি ক্ষেত্রফল বের করার জন্য এই পায়ের মানে কনস্ট্যান্ট 3.14-এর সঙ্গে গুণ করবো আর স্কোয়ার মানে বৃত্তের সঙ্গে। তো এখানে আমরা কি এই এমন একটা সংখ্যা নিব, মানে একটা ভেরিয়েবল নিব, মানে যার মান ফিক্সড থাকবে, তো তাকে বলা হচ্ছে কি? কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা এই প্রোগ্রাম কনস্ট্যান্ট করা শিখবো। তো চলো আমরা আজকের প্রোগ্রামটা আমরা ভিজুয়াল বেসিকে কমপ্লিট করি। কীভাবে এটাকে আমরা আগে আগে ফর্ম ডিজাইন করতে হবে, তার প্রপার্টিস এবং তারপরে কোডিং। তো আমরা এখানে ভিজুয়াল বেসিক প্রোগ্রামটা ওপেন করি। এক্সটেন্ডেড এক্সি ওপেন, এটাকে বড় করে দিলাম। এখন আমাকে ডিজাইন করতে হবে, সবার প্রথমে কী নিতে হবে? আমাদের এখানে একটা এখানে একটা আমি নিলাম লেবেল বক্স নিলাম। তো লেবেলে আমাদের কী দেবে? এন্টার রেডিয়াস নিতে হবে। শুধুমাত্র রেডিয়াস নিলেই আমরা কী পেয়ে যাব, কী কী পাবো? আমরা মনে করো এখানে আমাদের রেজাল্ট বলে লিখে দিই। তো এখানে আমাদের এন্টার রেডিয়াস হবে আর এখানে রেজাল্ট হবে, আর কমান্ড বাটনের মধ্যে আমি লিখে দিই এটাকে। এটাকে আমি করি এরিয়ার জন্য করি, আর একটা নিয়ে আমি প্যারামিটারের জন্য, আর একটা নিই ক্লিয়ার করবার জন্য, আর একটা নিই আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য, 3টে নিলাম। আর এখন ইনপুটের মান নেওয়ার জন্য আমি এখানে ইনপুট বক্স নিলাম, একটা সংখ্যা আমি ইনপুট করব। আর এটাকে যেহেতু রেজাল্ট দেখার জন্য আমি আর একটা ইনপুট বক্সের রেজাল্ট দেখতে চাই, তো সেখানে আমি এখানে ইনপুট বক্স আমাদের রেজাল্ট দেখিয়ে দিলাম। এই মোটামুটি এখানে ডিজাইনটা হয়ে গেল।
তো এখন এগুলো আমাদের নামগুলো চেঞ্জ করে দিই। তো এখানে আমাদের লিখবো আমরা, এখানে প্রোগ্রাম তো আরেকটা ভালোভাবে করতে পারো, এখানে পুরো, এখানে একটা লেবেল বক্স নিয়ে এই পুরো প্রোগ্রামটা কি সেই ব্যাপারে তোমরা এখানে একটা লিখে রাখতে পারো যে এটা কি কি প্রোগ্রাম করছো, জাস্ট এটা সইয়ের জন্য। তো আমি সেখানে টাইমিংটা বেশি লাগবে সেই জন্য আমি এটা লিখছি না, আমি এখানে এগুলোতে লিখছি। এগুলো আমাদের কি লিখতে হবে, এন্টার, রেডিয়াস অফ সার্কেল, এখানে আমাদের রেজাল্ট টেক্সট বক্সে খালি করলাম, ক্লিক করলাম এবং স্পেস বার প্রেস করলাম, ক্লিক করলাম স্পেস বার ক্লিক করলাম। এখানে কমান্ড ওয়ানে গিয়ে এখানে ক্যাপশনে আমাদের লিখতে হবে এরিয়া, এরিয়া এখানে আমাদের ক্লিক করতে হবে প্যারামিটার, প্যারামিটার এটাতে ক্লিয়ার করলাম, ক্লিয়ার ক্লিয়ার আর এটাতে ক্লিক করলাম এক্সিট। এটা আমাদের গেল, ডিজাইন হয়ে গেল। এখন আমাদের প্রত্যেকটা অবজেক্টের নাম চেঞ্জ যা আছে তাই রেখে দিয়েছি, যেমন এটার নাম কি, এই অবজেক্টের নাম টেক্সট অন, দেখো এখানে যে নেম দেখতে পাচ্ছ, এই অবজেক্টের নাম টেক্সট অন, এই অবজেক্টের নাম টেক্সট টু, এই এটার নাম লেভেল ওয়ান, আমাদের প্রোগ্রামিংয়ে তেমন লাগবে না। আর এটার নাম হলো কমান্ড ওয়ান, এটার নাম কমান্ড টু, দেখতে পাচ্ছ এখানে এটার নাম কমান্ড থ্রি, এটার নাম কমান্ড ফোর। আমরা প্রপার এর নামও দিই, আলাদা নামও দিতে পারি। আমি এখানে ক্লিক করে মনে করলো এরিয়া ক্লিক করলাম, এখানে লিখে কি এরিয়া, এরিয়া লিখলাম, এখানে এটাতে এর নাম দিলাম, কমান্ড টু এর নাম দিলাম প্যারামিটার, প্যারামিটার দিলাম, এখানে এটাতে এর নাম দিলাম ক্লিয়ার, ক্লিয়ার এর নাম দিলাম এক্সিট। আমরা এখানে নামও চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমাদের এখন কোডিং লিখতে হবে, এটা আমাদের ফর্ম ডিজাইন হলো এবং প্রপার্টিজ ডিজাইন হলো। এরপর আমাদের কোডিং, কোডিং আমি এরিয়ার উপরে ডবল, এর মধ্যে কোডিং লিখতে হবে, আর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে আমাদের কি একটা রেডিয়াস নিতে হবে, তো মনে করো ডিম, তো এখানে ডিম দেখো মানে মনে করো রেডিয়াস আর নিলাম আর অ্যাস। এখানে ব্যাপারটা দেখো, আমাদের যে বৃত্তের পরিধি এখানে দেখো 3.14 আছে পাইয়ের মান, তো যেহেতু এখানে কী আছে আমাদের দশমিক মান আছে, তো আমরা এর আগের অঙ্কগুলোতে, এর আগের প্রোগ্রামগুলোতে আমরা ইন্টিজার ব্যবহার করেছি, তো ইন্টিজার মানে সবসময় পূর্ণ সংখ্যা, কিন্তু আমাদের তো এখানে পূর্ণ সংখ্যা আসবে না, পূর্ণ সংখ্যা আসতেও পারে নাও আসতে পারে। তো তার জন্য আমাদের পূর্ণ সংখ্যা যদি আমাদের দশমিক দশমিক ভগ্নাংশ যদি দেখাতে হয় তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে সিঙ্গেল অথবা ডবল আমাদের ডেটা টাইপ নিতে হবে। এটা আমাদের প্রোগ্রামে যখন আমাদের প্রোগ্রাম করবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখানে কী ধরনের রেজাল্ট বেরোতে পারে। তাই যেহেতু আমাদের পাইয়ের মান কত 3.14, তো এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে দশমিকই আসবে, তো এখানে আমি সিঙ্গেল করলাম। যেহেতু আমাদের বেশি বড়ো বৃত্তে নিব না, যদি অনেক বড়ো বৃত্তে নিতে পারি আমরা সিঙ্গেলও নিতে পারি অথবা এখানে আমরা ডবলও নিতে পারি। অ্যাজ ডবল, ডবল নিলাম, ঠিক আছে, তাহলে ডিম আর অ্যাজ ডবল। এখানে আর একটা আর বা এখানে আর নিলাম, আর একটা নিলাম কমা নিলাম পাই, পিআই নিলাম, পাই অ্যাজ, পাই অ্যাজ ডবল। এখানে পাইয়ের মান আমাকে ফিক্সড করে দিই বিআই, এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু একে কনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছি, কী হলো 3.14, এলো পাইয়ের মান কত 3.14 আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কী করতে হবে, আমি কী করলাম দুটো জায়গা নিলাম, দুটো ভেরিয়েবল নিলাম, একটা আর একটা পি পাই, যেহেতু আমাদের ফর্মুলা কী আছে পাই আর স্কোয়ার, তো সেই জন্য এখানে তো পাইয়ের মান আমি ফিক্সড, এটা কনস্ট্যান্ট, আর আর এর মান এটা। এখন আর এর মান আর যে সংখ্যাটাকে মানটা কোথা থেকে পাবে, আর আর মানটা পাবে কোথা থেকে, টেক্সট ওয়ান ডট টেক্সটের মধ্যে যে সংখ্যাটা পুট করাবে তার, তো টেক্সট ওয়ান ওটা হলো টেক্সট বক্স, তো ওর যে যে ভ্যালুটা পাবে সেটাকে নাম্বারে কনভার্ট করার জন্য একে বলা হয় ইয়ে, নাম্বারে কনভার্ট করার জন্য ভ্যাল করতে হবে। একে কী বলে, একে বলে আমাদের ডেটা টাইপ কনভার্জন, অর্থাৎ ওটা স্ট্রিং ছিল সেটা আমরা নাম্বারে পরিবর্তন করে নিলাম, ভ্যাল টেক্সট ওয়ান ডট টেক্সট, এটা আমরা কী করলাম, আমরা আর এর মধ্যে এটা
বা পুট বের করলাম। তো এখানে দেখো আমাদের আরও একটা ভেরিয়েবল লাগবে। আমি তো আর এর মান নিলাম, আর পুরের পায়ের মান নিলাম, আর এর মান পেলাম, পায়ের মান পেলাম, কিন্তু এখানে আমি ক্যালকুলেশন করে রাখবো কোথায়, তার জন্য আমি একটা আর একটা ভেরিয়েবল নিলাম, এ আর এরিয়া বলে একটা একটা ভেরিয়েবল নিলাম এরিয়া ক্যালকুলেশন করার জন্য, আর প্যারামিটার ক্যালকুলেশন করে প্যারামিটার প্যারামিটার দুটো দুটো আরও দুটো ভেরিয়েবল নিলাম আমি। তো এখানে দেখো আমাদের এরিয়া, তো যেহেতু প্যারামিটার এখানে আমাদের লাগবে না, তো প্যারামিটার আমাদের প্যারামিটার কমান্ড বক্সে লাগবে। তো এখানে এরিয়া ইকুয়ালস টু কত, টু মানে পাই আর স্কোয়ার, পাই মানে কত, এখানে পাই আর স্কোয়ার মানে এন টু আর ইন্টু আর, বুঝতে পারলে, পাই আর স্কোয়ার, এটা এখানে আর ইন্টু আর মানে আর স্কোয়ার। তো সেখানে আমরা এখানে এখানে একটা ব্র্যাকেটও দিতে পারি যে আর স্কোয়ার বোঝানোর জন্য, এইভাবে দিতে পারি পাই আর স্কোয়ার। তো আমাদের এটা কী হলো, এটা আমাদের এরিয়ার ক্যালকুলেশন পেয়ে গেলাম। এখন এরিয়াটাকে দেখাবো কোথায়, এটাকে দেখার জন্য আমাদের কী হতে হবে, তোমার টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু এয়ার এরিয়া, মানে টেক্সট টু এর মধ্যে টেক্সটটাকে আমি ওখানে দেখিয়ে দিলাম, বুঝে গেল। তো এখন এটাকে প্রোগ্রামটাকে রান করাই, এখানে রান করালাম, এখানে দেখো বড় হয়ে গেলো। এখানে মনে করো আমি কোনো একটা ফাইভ দিলাম, ফাইভে দিলাম, এখন এরিয়াতে ক্লিক করলাম, আমাদের এরিয়া কাজ করছে না কেন দেখি, টেক্সট টু ডট টেক্সট। দেখো এখানে আমাদের পাই এর জায়গায় পিআই, আমাদের ভেরিয়েবলের নাম কী ছিল, পিআই ছিল, সেখানে পি আর লিখে দিয়েছি, সেই জন্য আমাদের এখানে রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না, পিআই। অর্থাৎ এই যে পিআই আমি এখানে যে নাম দিয়েছি আমাকেও সেই এখানে সেই নাম দিতে হবে, সেই জন্য আমাদের এটা দেখতে পাচ্ছিলাম না। তো আবার রান করা প্রোগ্রামটাকে, এখানে মনে করে এটাকে ফাইভ দিলাম, এরিয়া ক্যালকুলেশন করলাম, তবুও আসছে না, দেখি কী হলো। আবার আবার দেখো এখানে কী আছে, এ আর ই আর, আমি ভেরিয়েবলের নাম কী দিয়েছিলাম, এ আর ই আর, কিন্তু আমাদের এখানে ডিক্লিয়ারেশনে কী আছে, এ আর ই এ, ব্যাপারটা বুঝতে পারছো। দেখো আমাদের প্রত্যেকটা লেটার আমাদের কত ভাইটাল, এ আর ই আর আমি ভুল করে দিয়ে দিয়েছি, তো এখানে এ আর ই এ হবে এরিয়া, এ আর ই এ, এ আর ই এ, বুঝতে পারলা। এই যে ব্যাপারগুলো এখানে আমাদের যে ভেরিয়েবলগুলো সব নাম ঠিক ঠিক দিতে হবে, কারণ কম্পিউটার বুঝতে পারবে না আমাকে এখানে এয়ার, আমি তো না এখানে দেখে নিচ্ছি ও এখানে লেখাটা ভুল হয়েছে, তার জন্য ঠিক আছে মেনে বুঝে নিলাম, কিন্তু কম্পিউটার সেটা বুঝবে না, কম্পিউটার যা যা ঠিক ঠিক না দিলে ঠিক বুঝতে পারবে না। এবার আমি আবার প্রোগ্রামটাকে রান করাই, রান করলে দেখো এখানে ফাইভ প্রেস করলাম, এখানে এরিয়া ক্লিক করলাম, দেখো এখানে এরিয়া আমাদের পেয়ে গেছে। এখন প্যারামিটার, প্যারামিটার আমাদের ক্লিক করলে আমাদের কিছু পাচ্ছি না, কারণ প্যারামিটার আমরা কোডিং করিনি, তো প্যারামিটারে আমরা কোডিং এখানে করি। তো এটাকে ঠিক আমরা এটাকে কপি, আচ্ছা এটা পুরোটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে আবার আমরা কোডিং গেলাম প্যারামিটারের ঘরে, এখানে এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিকের উপরে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে দেখো আমাদের কী আছে, এটা এইটুকু তো লাগবে, তো প্যারামিটার ইকুয়াল টু এখানে আমাদের এখানে কপি করে নিলাম এটাকে, যেমন আগেরবার অনেক লিখতে গিয়ে অনেক ভুল হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি এটাকে প্যারামিটার ইকুয়াল টু কী আছে, টু পাই আর, টু ইন্টু পাই ইন্টু আর কী করলাম, এটাকে ডিলিট করে দিলাম, বুঝে গেল, টু পাই আর। তাহলে এখানে আমাদের কী হবে, এটাকে এখানে টেক্সট টুতে কী দেখাবে, কন্ট্রোল ভি প্যারামিটারও দেখাবে, এখানে আমাদের প্যারামিটার দেখিয়ে দিবে। এবার প্রোগ্রামটাকে আমি রান করাই বা পরে করি, আমরা দেখি ক্লিয়ারও ক্লিয়ারটারও করে নিয়েছি, ক্লিয়ার এখানে ক্লিয়ারের কী হবে, টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়াল টু টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু, তো টেক্সট ওয়ান অ্যান্ড টেক্সট টু হয়ে গেল আমাদের, ক্লিয়ার হয়ে গেলো। আর এক্সিটের ঘরে, এক্সিট এই যে এখানে ক্লিক করলাম আমরা, এক্সিট অনেক ক্লিয়ার তো হলো, এবার আমাদের এক্সিটে ক্লিক করলাম, এখানে শুধু এন্ড লিখতে হবে, এই এন্ড, ব্যাস আমাদের প্রোগ্রাম কমপ্লিট।
দেখো এখন রান করালো, রান করি এখানে কি হলো, মনে করো এখানে ফাইভ দিলাম, ফাইভ দিলে এরিয়া এরিয়া এটা হলো প্যারামিটার, এটা হলো ক্লিয়ার করলাম, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা অন্য কোনো সংখ্যা দিলাম, যদি মনে করো টেন দিলাম, তাহলে এরিয়া তো প্যারামিটার, দেখো টেন দিলে 3.14, এটা ইন্টিজার, আমরা ডবল নিয়েছিলাম, ডবল মানে দশমিক সংখ্যা, দশমিকের উপরে দু সংখ্যা অবধি নিয়েছিলাম আমরা, তো আমরা সেটা দশমিক সংখ্যাও দেখতে পাচ্ছি, আমরা পূর্ণ সংখ্যাও দেখতে পাচ্ছি, তাহলে ইন্টিজার। ক্লিয়ার করলাম, ক্লিয়ার, এক্সিটে প্রেস করলাম, আমাদের প্রোগ্রাম হয়ে গেল। তো তোমাদের এটাই, এইভাবে তোমরা প্রোগ্রামটা খাতাতে সুন্দর করে লিখে নিবে এবং বারবার প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে, আর এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।